হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো। নতুন আর একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এই দুদিন ভিডিও করিনি, কারণ প্যাকিংয়ের জন্য একটু ব্যস্ত ছিলাম। আমরা আজকে যাচ্ছি 4 দিনের জন্য দামাম। তো যারা পুরনো সাবস্ক্রাইবার্স তারা জানো যে আমি মাঝে মাঝেই দামাম যাই, আর দামামটা খুবই কম ডিস্টেন্স। তো যারা নতুন তাদের জন্য বলে রাখি, প্রথমেই জানাই তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। তো তাদেরকে বলে রাখি আমি থাকি রিয়াদ, সৌদি আরবিয়াতে। তো এখান থেকে মানে আমরা রিয়াদে যেখানে থাকি সেখান থেকে আমাদের দামাম হচ্ছে একটা অন্য স্টেট। তো দামাম যেতে আমাদের যদি ব্রেক না করে যাই তাহলে 4.5 ঘন্টা মতো লাগে, আর যদি ব্রেক করে যাই মানে কোথাও দাঁড়িয়ে একটু ধরো রেস্ট নিয়ে যাই তাহলে 5.5 ঘন্টা মতো লাগে। তো আমরা কিন্তু ব্রেক করেই যাই, একবার কি দুবার দাঁড়াই খুব জোর। যেহেতু সকাল 6টায় বেরোতে হবে তাই জন্য ভোর 5টায় উঠে আমি একটু চাউমিন বানিয়ে নিয়েছিলাম, যাতে রাস্তায় খিদে পেলে খেয়ে নিতে পারি। তো এখানে আমার একটা জিনিস ভীষণ ভালো লাগে, সৌদিতে আমি অনেক লং লং ট্রিপ করেছি, এখানে হাইওয়েতে উঠলেই না 2-3 কিলোমিটার পরপর পেট্রোল পাম্প থাকে, যেখানে মেয়েদের ওয়াশরুম থাকে এবং খাওয়ার জায়গা থাকে, যেটা একটা লং ট্রিপ করার জন্য খুবই দরকার। আমরা অলরেডি দামামে পৌঁছে গেছি, যেহেতু আমরা একবারই ব্রেক নিয়েছিলাম খাওয়ার জন্য, সেহেতু আমাদের 4.5 ঘন্টাই টাইম লেগেছে। তো আমরা এখন চেকিং করব না, চেকিং টাইম হচ্ছে 3টে আর এখন বাজছে 9:30 মতো। তো জ্যোতির যেহেতু 11টা থেকে 4টে পর্যন্ত একটা ক্লাস আছে, সেই জন্য আমরা ওরই একটা বন্ধুর বাড়িতে উঠলাম, সেখানে ওয়াইফাই নিয়ে আমরা একটুখানি থেকে গেলাম কিছুক্ষণের জন্য, জ্যোতিও ক্লাসটা করে নিল। তারই মাঝখানে আমরা একটুখানি বিরিয়ানি খেয়ে নিলাম, যেটার ভিডিও আমি বানাতে পারিনি কারণ ভীষণ টায়ার্ড ছিলাম ঘুমের ঘোরে উঠে। একটুখানি খেয়ে নিলাম, খেয়ে নিয়ে উঠে একটু রেস্ট নিয়ে দেখো এখন কিন্তু রেডি হয়ে গেছি। এখন হচ্ছে চেকিং টাইম, এখন আমরা ওই বন্ধুর বাড়ি থেকে বেরিয়ে যাব, দিয়ে আমরা হোটেলে চেকিং করব। তো ওর অ্যাপার্টমেন্টের সামনেটা একটু ঘুরে দেখিয়ে দিচ্ছি তোমাদের। তো এইখানে দামামের ওয়েদারটা কেমন বলো তো, ভীষণ মানে ঘাম হচ্ছে আর গাটা খুব চ্যাটচ্যাট করছে। আমরা যে হোটেলে উঠেছি সেই হোটেলের ডিস্টেন্স এই বন্ধুর বাড়ি থেকে মাত্র 5 মিনিট, তাই আমাদের আসতে খুব একটা টাইম লাগলো না, আমরা হোটেলে পৌঁছে গেছি। আর এই হোটেলের একটা বিশেষত্ব হচ্ছে এই হোটেলের নিচেই কিন্তু লুলু আছে, তো আমার লাঞ্চটার কোনো অসুবিধা হবে না, লাঞ্চটা তো জ্যোতি অফিসে করবে। তো আমি ভাবছিলাম লাঞ্চ কী করব, তো লুলু থেকেই কিছু কিনে নেব, এখানে রুটি ভাত সমস্ত কিছুই পাওয়া যায়, সেটা তোমরা পরে পরে দেখবে। তো দেখো আমাদের কিন্তু চেকিং হয়ে গেছে, তো চেকিং করেই আগে আমি দেখছি যে আমার হোটেলটা কেমন, হোটেলের ভিউটা কেমন। তো আমার না খুব ভালো লাগে হোটেলে ঢুকেই আগে দেখি যে ভিউটা কেমন, কারণ এরকম অনেকবার হয়েছে, আমি অনেক হোটেলে গিয়ে দেখেছি যে উইন্ডো থেকে দেখা যাচ্ছে পরের হোটেলের দেওয়ালটা, কোনো ভিউ নেই, মনটা ভীষণ খারাপ হয়ে গেছে। তো এবারে গিয়ে কিন্তু খুব খুশি হয়ে গেছি, আমার হোটেল থেকে কিন্তু ভিউটা খুব সুন্দর, পরে পরে দেখাবো। তো এটাই হচ্ছে আমাদের হোটেল, আর হোটেলের নাম হচ্ছে বৃন্দাম, আর তোমাদের একটু অল্প করে দেখিয়ে দিলাম। তো আমরা এখন যাচ্ছি কর্নিশ। হোটেল থেকে এই কর্নিশটা প্রায় 14 মিনিট মতো টাইম লাগলো গাড়িতে আসতে। তো দেখো জ্যোতির হাতে আমাদের বসার সরঞ্জামগুলো আছে, তো এইগুলো আমরা এখানকার মল থেকে কিনেছি। এরকম ঘুরতে গেলে না কোথাও এরকম কর্নিশ বা সমুদ্র থাকলে তার সামনে গিয়ে এরকম ছতরঞ্জি টাইপের আছে সেটা পেতে বসি, বেশ দুজন মিলে গল্প করতে করতে এনজয় করি আর সমুদ্র দেখি। তো এটা ঠিক সমুদ্র না, এটা হচ্ছে গালফ, কিন্তু অনেকটা সমুদ্রের মতনই ফিল দেয়। হ্যাঁ সমুদ্রের মতন অত ওয়েভ নেই কিন্তু খুবই হালকা হালকা ওয়েভ আছে, সেটা তোমরা একটুখানি পরেই দেখতে পাবে।
ক্লাস চলাকালীন যদি ওই 1:30টার সময় 15 মিনিটের মতো ব্রেক পেয়েছিল, তখনই আমরা সবাই মিলে বিরিয়ানি লাঞ্চ করেছিলাম। তারপর থেকে কিন্তু আর কিছুই খাওয়া হয়নি। তো এখন কিন্তু 8টা বাজছে, বেশ খিদে খিদে পাচ্ছে, মানে রাত 8টা বাজছে। তো আমরা এই সামনেই আলবেগ ছিল, তো ওখান থেকে আমরা ফলাফল, তারপরে চিকেন শাওয়ারমা, ফিশ শাওয়ারমা এগুলো নিয়ে এসেছি একটু খাবো বলে। সামনে গালফ, আর বেশ বসে বসে খেতে ভালোই লাগছে। প্রায় 9:30 বাজছে আর আমরা কিন্তু কর্নিশ পার্ক থেকে বেরিয়ে এলাম, শনিবার বলে কিন্তু ভিড়টা খালি হয়ে গেছে। এখানে কি বলতো, এখানে হচ্ছে বৃহস্পতিবার দিন হচ্ছে উইকেন্ড, শুক্র শনিবার ছুটি থাকে, রবিবার থেকে আবার কাজ চালু হয়, আবার বৃহস্পতিবার দিন উইকেন্ড হয়। তো সেজন্য আজকে বেশ শনিবার, তো তাই আজকে পার্কটা বেশ খালি খালি হয়ে গেছে। শুক্রবার হলে কিন্তু আবার 12টা 1টা অবধি ভিড় থাকে, রাত 12টা 1টা অবধি। তো লুলু গেছিলাম, লুলুতে গিয়ে একটুখানি ব্রেকফাস্টের জন্য আমি একটু ফ্রুটস কিনে নিয়েছিলাম, একটু ড্রাই ফ্রুটস, একটু ফ্রুটস কিনে নিয়েছিলাম, যাতে সকালে ব্রেকফাস্টের জন্য অসুবিধা কিছু না হয়। তো আর চাকনার জন্য রেখেছিলাম, এখানে একটা বেগুন ভর্তা টাইপের আছে আর বাদাম চাট। তো এটা আমি না দই, কর্নফ্লেক্স, ওটস আর সব ফ্রুটসগুলো দিয়ে বানাই, আর একটু ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিই উপর থেকে, ভালো লাগে খেতে। বাড়ি থেকেই প্ল্যান করে আমি টিফিন বক্স আর চামচটা নিয়ে চলে এসেছিলাম, যাতে এই ব্রেকফাস্টটা বানাতে অসুবিধা না হয়। তো এটা এখন ফ্রিজে ঢুকে যাবে। আর আমি না জানো তো ভীষণ টায়ার্ড আজকে, তো এখন আমি না ঘুমের মুডে আছি, এখন জাস্ট চেঞ্জ করে শুতে যাব। কিন্তু তার আগে আমি তোমাদেরকে আমাদের হোটেল রুম থেকে উইন্ডো নাইট ভিউটা দেখিয়ে দিই। জানলাটা খোলা যাচ্ছিল না, তাই জন্য আমি উপর থেকে ভিডিও করেছি। তো এই ভিউ দেখাতে দেখাতেই আমি আজকের ব্লগটা শেষ করছি। আগামী 3 দিন কিন্তু দামামেই আছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরেকটি ব্লগে।